স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে গির্জায় পবিত্র কোরআন শরীফ রেখে পালিয়ে যাওয়া কথিত ঈশা নবীকে গ্রেফতার করেছে পুলিশ রাজশাহী ও নাটোর সহ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আনন্দ উৎসব শুভ বড়দিন উদযাপন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ এমপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীতে গির্জায় পবিত্র কোরআন শরীফ রেখে পালিয়ে যাওয়া কথিত ঈশা নবীকে গ্রেফতার করেছে কাশিয়াডাঙ্গা থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ রবিবার দুপুর বারোটার দিকে যৌথ অভিযানে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয় কথিত ঈশানবী পরিচয় দানকারীর নাম গোলাম চৌধুরী সে মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম নিউ কলোনি এলাকার মৃত কুদ্দুস চৌধুরীর ছেলে বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আর এমপি কমিশনার আবু কালাম সিদ্দিক তিনি জানান বড়দিনকে সামনে রেখে গির্জার পবিত্রতা নষ্ট করাই তার উদ্দেশ্য ছিল ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি মহানগরীর উত্তম মেষপালক ক্যাথিড্রল গির্জায় লাল কাপড়ে মোড়ানো একটি ব্যাগ রেখে পালিয়ে যায় এ সময় গির্জার এক সেবিকা সেই ব্যাগটি দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন পরে পুলিশ এসে সেই লাল ব্যাগের মধ্যে একটি কোরআন শরীফ দেখতে পান পরে ডিবির একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় নগরীর নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের জিজ্ঞাসাবাদে সে নিজেকে ঈশানবী হিসেবে দাবি করেন বড়দিনের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির জন্যই সে গির্জায় কোরআন শরীফ রেখে আসে বলেও জানায় পুলিশ প্রতিটা ইয়াতে গির্জাতে কিন্তু আমাদের পুলিশি ব্যবস্থা জোরদার ছিল কিন্তু আজকে সকাল ভোর প্রায় ছয়টা চল্লিশ ঘটিকার সময় এক অজ্ঞাত ব্যক্তি আপনার ওই যে উত্তর মেষপালক ক্যাথলিক চার্চে সে প্রবেশ করার পর একটা লাল কাপড়ে একটা ব্যাগ রেখে চলে যায় তো ওখানে তখন গির্জা যে সিস্টার ছিল ওরা প্রার্থনা শুরু হবে সাড়ে সাতটার সময় সে গেছে যাওয়ার পরে দেখলো যে একটা একটা ছেলে রুম থেকে বের হয়ে চলে গেল। তখন লাল কাপড়ের মোড়ানো একটা কাপড় যখন একটা ব্যাগ দেখলো তার সন্দেহ হলে এই ব্যাগটার ভিতরে কী ব্যাগটার ভিতরে সে দেখছে কোরআন শরীফ কোরআন শরীফ আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ এই কোরআন শরীফ দেখার পরে তাৎক্ষণিকভাবে কাশিয়াডাঙ্গার পুলিশকে কিন্তু অবহিত করা হয় কাশিয়াডাঙ্গার পুলিশ তাৎক্ষণিকভাবে আমাদের ওই গির্জাতে যাওয়ার পরে ফাদারের সঙ্গে কথা বলে ফাদার তখন ওই কোরআনশীপটা আমাদের কাশিয়াডাঙ্গা পুলিশের কাছে হস্তান্তর করে বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করে সক্ষম হয়েছি বলতেছে সে সে নিজেকে ইসানবী হিসেবে কিন্তু দাবি করে রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আনন্দ উৎসব শুভ বড়দিন উদযাপন করা হয়েছে এ উপলক্ষে ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোকে সাজানো হয়েছে সাজে এছাড়াও ব্যবস্থা করা হয়েছে আলোকসজ্জার ধর্মীয় আচার আনন্দ উৎসব ও চোখ প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন খ্রিস্ট ধর্মানুসারীরা শনিবার রাতে এবং রবিবার সকাল আটটায় ও নয়টায় উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লী বাগানপাড়া রাজশাহী গির্জায় উপাসনা করা হয় উপাসনালয়ে খ্রিস্ট ধর্মের শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন ধর্মের বাণী উপস্থাপন ও যীশু খ্রিস্টের জন্মদিন এবং কর্মময় জন সম্পর্কে তুলে ধরেন রাজশাহী বিভাগীয় ধর্মপ্রদেশের বিশপ জেরভাস রোজারিও সেই সাথে বাংলাদেশ সহ বিশ্বে শান্তি বিরাজ করার জন্য গির্জা থেকে প্রার্থনা করা হয় শেষে খ্রিস্ট ধর্মের রীতি অনুযায়ী যীশু খ্রিস্টকে ভক্তরা মাথা নুয়ে প্রণাম করেন বড়দিনের উপাসনা পরিচালনা করেন ফাদার উত্তম রোজারিও উপস্থিত ছিলেন মুক্তিদাতা হাইস্কুলের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সহ সকল সিস্টারগণ এবং খ্রিস্টান সম্প্রদায়ের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনঃনির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও দলীয় জোটের অন্যতম নেতা ফজলে হোসেন বাদশাহ এমপি এক অভিনন্দন বার্তায় তিনি বলেন শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নেতৃত্বে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ আরও শক্তিশালী ও গতিশীলতা লাভ করবে ওয়ার্কার্স পার্টির প্রধানতম এ নেতা আশাবাদ ব্যক্ত করে বলেন শেখ হাসিনা ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল বাংলাদেশের জন্য সংগ্রাম ও অসাম্প্রদায়িক রাজনীতিকে সংহত করতে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গত শনিবার বিকেল তিনটায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় এতে দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রাজশাহীর আল আমিন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার রেলগেট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় রবিবার সকালে মিডিয়া সেলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় আটক মাদক ব্যবসায়ী আলামিন উপজেলার মাটিকাটা ইউনিয়নের সহরাগাছি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব পাঁচ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে গোদাগাড়ি উপজেলার রেলগেট বাজারে অভিযান চালিয়ে চারশো নব্বই পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আলামিনকে গ্রেফতার করে র্যাব জানায় আলামিন আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে এলাকায় পরিচিত ছিল আটকৃত আসামির বিরুদ্ধে গোদাগাড়ি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নাটোরে পালিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন করোনা মহামারীর পর এবার খ্রিস্ট ধর্মানুসারীরা যথাযথ ধর্মীয় আচার আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন এ উপলক্ষে রবিবার জেলার সবচেয়ে বড় ক্যাথলিক চার্চ বনপাড়া সহ জেলার ছোট বড় চোদ্দটি গির্জায় সকালে ঘন্টার ধ্বনি শুনে দলে দলে গির্জায় আসতে শুরু করে খ্রিস্টান সম্প্রদায়ের নারী পুরুষ শিশু বৃদ্ধরা সকাল সাতটা ও নয়টায় পৃথক দুটি খ্রিস্টযোগ অনুষ্ঠিত হয় বড়দিন উপলক্ষে জেলার বিভিন্ন গীর্জা ও মিশনে উৎসব ও বর্ণিল সাজে সাজানো হয়েছে আল্পনা করা হয়েছে ধর্মপল্লীর সড়ক বিভিন্ন বাড়ির দেয়াল ও আঙিনা বিভিন্ন বাড়িতে ছোট বড় আকারে তারা তৈরি করে তাতে আলো দিয়ে খ্রিস্টের আগমনকে তুলে ধরা হয়েছে সাজানো হয়েছে প্রতীকী গোশালা যেখানে খ্রিস্ট জন্ম লাভ করেছিলেন গির্জা প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে কীর্তন প্রতিযোগিতা চলছে উৎসব সহ সাংস্কৃতিক অনুষ্ঠান খ্রিস্ট ধর্মানুসারীরা বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছে সকলকে বড়দিনকে নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ